এশ টকাত আকর্ষণীয় পুরস্কার, গাড়ি, বাইক, স্কুটি, ফ্রিজ। ছমাহ ধরে যোরহাটর মরিয়নীত উদ্যোক্তায় বিক্রি করেছে লটারি টিকট, শেষ হয়ে গেছে এখনের পিছত আনখন বহি, সংগ্রহ হয়েছে লাখে লাখে টাকা। পাছে তার পাছতো খেলপথার নাম নলয় উদ্যোক্তায়। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ তৎপর হল উদ্যোক্তা। 30 জুলাইত লটারি খেল হব বলে প্রচার চলাই দুর্বার গতিত আরম্ভ করিলে পুনের টিকটর বিক্রি। গাড়ি, বাইক, স্কুটি, ফ্রিজর আশাত মরিয়নির বহু লোকে 100 টাকা দিয়ে এইবারও কিনিলে লটারির টিকট। পাছে পূর্বর দরে 30 জুলাইতো খেল নোহাত আরক্ষীর কাক চাপিল স্থানীয় লোক। রাইজর অভিযোগের আধারত মরিয়নি আরক্ষী আটক করিলে লটারি খেলর তিনি উদ্যোক্তা ক্রমে অমরজিৎ গগৈ, মিন্টু গগৈ আর ধ্রুবজ্যোতি বরাক। জনসাধারণে এখটকিয়া প্রলোভন দিছিলে যে গাড়ি পাবা, স্কুটি পাবা, ইটু পাবা, হিটু পাবা বলে। তেনে কই পিনি তেখেতলোকে লাখ লাখ টাকা ইয়ারপা হরকাই লৈ গৈছিলে। আর কিন্তু আমি জানিব পাৰিছো যে এতিয়া বর্তমান যে তেখেতলোকে কোনো অনুমতি নোলোয়াকে, প্রশাসনিক কোনো অনুমতি নোলোয়াকে তেখেতলোকে খেল খেলাইছিলে, আর সেইভাবে আজি প্রশাসনে তেখেতলোকক আটক করেছে। লটারি খেলর অচিলারে এমাহ পূর্বে কোটি কোটি টাকা লুটি তিনিচুকীয়া আরক্ষীর জালত পড়েছে কেইবাটাও প্রবঞ্চক। আনকি প্রবঞ্চকর তালিকাত নাম সোমাইছিল একালর আতাসু নেতা মিলন বুড়াগোহাঁইরও। তিনিচুকীয়া কাণ্ডর দরেই প্রশাসনের অনুমতি নোলোয়াকৈ লটারি খেলর অচিলারে লাখ লাখ টাকা লুটা চক্রটক কঠোর শাস্তি দিয়ার দাবি স্থানীয় লোকর। এনেকে দুখিয়া দরিদ্র লোকক যোনখিনি লুণ্ঠন রাজ চলাই থাকে তেখেতলোকৰ ওপৰত তেখেতলোকে আইনী ব্যবস্থা গ্রহণ করব লাগে, কঠোরতকৈ কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করব লাগে। অক্ষত অনুষ্ঠানের বেনারত আয়োজন করা লটারির আঁরর রহস্য উদ্ঘাটন করবলৈ মরিয়নি আরক্ষী এতিয়া জেরা চলাইছে অমরজিৎ গগৈ, মিন্টু গগৈ আর ধ্রুবজ্যোতি বরাক। নকসারির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।